আছে। তো আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। তো নৈহাটির কথা বলতে সবার জানিজোর কথা মনে পড়ে, সেটা হচ্ছে নৈহাটি বড়মার পূজা মণ্ডপের কথা। এবছর নৈহাটি বড়মার 100 বছর। তো 100 বছরের কাঠামো পুজো তো হয়ে গেছে 28 তারিখে, রাত্রি প্রতিমা তৈরি করার কাজও শুরু হয়ে গেছে। বড়মা নতুন মন্দিরে এবারে গোষ্ঠী পাথরের মূর্তি 4.5 ফুটে স্থাপন করা হয়েছে। তো সেটাও দেখো, অন্নপূর্ণ উৎসবের সময় এসেছিলাম, তখন দেখেছিলাম নতুন মন্দিরটা তৈরি করার কাজ চলছিল। এখন তো সত্যি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। মাতৃ প্রতিমা তৈরির কতটা প্রস্তুত হলো সেটা দেখার সাথে সাথে আমরা সেই সমস্ত কিছু দেখবো। তো চলো স্টেশন থেকে বেরালে, এই যে এই পাশে হচ্ছে স্টেশন। তো স্টেশন থেকে বেরালে সবার প্রথমে এই একটা প্যান্ডেল পড়ে, তো পরপর এখানে অনেকগুলোই প্যান্ডেল। নৈহাটি অরবিন্দ রোডে আমি চলে এসেছি। এই হলো অরবিন্দ রোড, রাস্তাটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখছ। আগেবারে যখন এসেছিলাম অন্নপূর্ণ উৎসবের সময় তখন এতটা বড় ছিল না রাস্তাটা, কাজ হচ্ছিল, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই রাস্তা কালী পুজোর সময় মারাত্মক ভিড় হয়, তো তোমরা তো জানো, আর আমিও এসেছি, তো তখনও তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এই রাস্তায় বেশ কিছু পুজো হয়, তো এই হলো পুজো প্যান্ডেলগুলো। এই সামনের দিকে আরও একটা প্যান্ডেল হচ্ছে, তো এখানে যেমন অনেকগুলোই পুজো হয়, তো এখানেও প্যান্ডেল। আগে দুটো প্যান্ডেল তোমাদেরকে আমি দেখালাম, এটা হলো নৈহাটি গাজাকালী পূজার সময়তে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো তো হয়ে গেছে, এখানে মায়ের কাঠামো পুজো হয়ে গেছে, এখন নিচের দিকে এখানে কাঠামো পুজো হয়ে গেছে। পাশে খড় রয়েছে, তো এখনও পর্যন্ত মাতৃ প্রতিমা তৈরি করার কাজ শুরু হয়নি। একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এই দেখছো তোমরা সামনের দিকে, এখনও পর্যন্ত এটা কিছুই হয়নি, জাস্ট স্ট্রাকচারও বলতে গেলে হয়নি। এখানে পরপর অনেকগুলো পুজো পড়ে, এই নিয়ে আমি 4th নম্বর আমার পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। এই হলো প্যান্ডেলটা, এই যে প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে দেখছো, মোটামুটি পুজো তো আগেই হয়ে গেছে। তো কাঠাও যাওয়ার পর বড়মার জন্য দেখো এখানে খড় বাঁধার কাজ শুরু হয়ে গেছে, অনেকটা খড় বাঁধা হয়ে গেছে, নিচের দিকে বিচুলি খড় রয়েছে। আর এটা তোমাদেরকে আমি সাইড থেকে দেখাচ্ছি, দেখো অনেকটাই বাড়ানো হয়ে গেছে। ভিতরের দিকে দেখো খড় বিচুলিগুলো রয়েছে, আর সামনে যে কাঠামো পুজোটা হয়েছে সেইটা, আর এই হলো নিচের দিকে শিব তৈরি হয়েছে খানিকটা, আর এই হলো বড়মা। এখনও মুখে দিতে অনেকটাই হয়নি, সামনের দিকে মাছ বাঁধা রয়েছে, এগুলো অবশ্য এখন তো খোলা কোনো প্রশ্নেই ওঠে না, কালী পুজোর দিন সকালবেলা খুলবে। আর এই হলো প্যান্ডেলটা, এই যে আর সামনে এখানে দেখো বড়মার যে নতুন মন্দিরটা, এই যে এইটা, তো সেটা দেখা মানে সেটাও তোমাদেরকে আমি দেখাবো একবার, যখন তৈরি হচ্ছিল তখন আমি দেখিয়েছিলাম। এইদিকে দেখো মহাদেব শায়িত অবস্থায় রয়েছে, সামনের দিকে অনেকটাই হয়ে গেছে, আর এইখানে মাঝখানের দিকে কাঠের জন্য দেখা যাচ্ছে না, উপরের দিকে মাতৃ প্রতিমা হচ্ছে। পুজোটা হয়, এইদিকে প্রচুর ভিড়, গাড়ি টাড়ি তো চলছে, বারবার ধরে চলে আসছে। আর এই হলো কাঠামো, খড় বাঁধাটাই হয়েছে শুধুমাত্র।
অঞ্চলের ভিড় দেখো কতটা। নতুন মন্দির তৈরি হওয়ার পর এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, যেটা সামনের দিকে তোমরা দেখছো। আগে যে প্রবেশদ্বারটা সেটা এখন আর নেই, আর পুরো মন্দিরটা নতুনভাবে তৈরি করা হয়েছে। আমি যে অন্নকূটের সময় এসেছিলাম তখন যেরকম ছিল এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মন্দিরে প্রবেশ করার এটা হলো নতুন প্রবেশদ্বার। সবার প্রথমে বড়মার মন্দির সম্পর্কে তোমাদের কয়েকটা তথ্য জানিয়ে দিই। আগে বড়মার এই ছবিতে পুজো করা হতো, আমি যখন অন্নকূট উৎসবের সময় এসেছিলাম এই ফটোতেই পুজো করা হতো, কিন্তু বর্তমানে বড়মার এই 4.5 ফুটের মূর্তিটি স্থাপন করা হয়েছে কোষ্টিক পাথরে। রাজস্থানের শিল্পী ধর্মেন্দ্র শাও এই মূর্তিটি তৈরি করেন এবং এই মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করেন 12 জন ব্রাহ্মণ মিলে। আর বর্তমানে তোমরা যখন বড়মার মন্দিরে আসবে এই কোষ্টিক পাথরের মূর্তি তোমরা দর্শন করবে। এই মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা করা হয় 28 তারিখ এবং 30 নভেম্বর থেকে বড়মার এই মূর্তির জনসাধারণের জন্য খোলা রয়েছে। তবে হ্যাঁ, তোমরা এই মূর্তির কোনো ছবি তুলতে পারবে না, ভিতরে কোনো ফটো অ্যালাউ নেই, তাই তোমাদেরকে এই ছবি তোমাদের দেখা। বড়মার এই নতুন মূর্তিতে 100 কেজি সোনার গহনা পরানো হয়েছে। আগের অন্নকূটের সময় দোতলায় মন্দিরটা দেখিয়েছিলাম, কিন্তু এখন আবার একতলাতেই নতুন মন্দিরে পুজো হচ্ছে। বড়মার পূজা মণ্ডপ দেখার পর আরও বেশ কিছু পুজো পরে অরবিন্দ রোডেতে, গঙ্গাঘাটে যাওয়ার পথে এই একটা পুজোও পরে, যেটা সামনে প্যান্ডেল হয়েছে। এখানেও দেখো কাঠামো পুজো হয়ে গেছে। তোমাদেরকে আমি বড়মার নতুন মন্দিরটা দেখালাম এবং বড়মার তো কাঠামো পুজো তো হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো কাঠামো পুজো হয়ে যাওয়ার পর খড় বাঁধার কাজ শুরু হয়ে গেছে, মাটি এখনও লাগানো হয়নি। আর ওখানটায় এত ভিড়, এত লোকজন দাঁড়িয়ে রয়েছে, গাড়ি যাচ্ছে, তো মানে যাই হোক তো আরও তো ভিড় হবে। তবে হ্যাঁ, রাস্তাটা চওড়া করে দেওয়ার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। এই রাস্তাটা এখন তো তবু বলবো ফাঁকা আছে, মানে কালী পুজোর সময় করে যদি আসো, কালী পুজোর আগে বা কালী পুজোর পরে 3-4 দিন পর্যন্ত তোমরা যখন আসবে তখন তো মানে পা দাঁড়ানোর মতন জায়গা থাকবে না, এরকম অবস্থা। গত বছর যখন আমি বিসর্জন এসেছিলাম তো এই ঘাটেই বিসর্জন হয়েছিল, তো তখন তো মানে যা অবস্থা হয়েছিল মানে বলার ভাষা নেই। সেটা 99 বছর ছিল, এবছর তো 100 বছর, তো 100 বছরে কী হবে আই রিয়েলি ডোন্ট নো। তো যাই হোক, কী বলে বড়মার নতুন মন্দিরটা তখন আমি এর আগের রাত যখন এসেছিলাম অন্নকূট উৎসবের সময় তো তখন তৈরি হচ্ছিল, এবারে তৈরি হয়ে গেছে। বড়মার নতুন কোষ্টিক পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে, তো যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো। আর তোমরা যদি পুজো দিতে আসতে চাও, বড়মার পুজো এখন থেকেই নেওয়া হচ্ছে, কালী পুজোর জন্য পুজো নেওয়া হচ্ছে। কোষ্টিক পাথরের যে মূর্তিটা স্থাপন করা হয়েছে সেই মূর্তি যদি তোমরা দর্শন করতে চাও তো সেই মূর্তিরও তোমরা দর্শন করতে পারবে এখানে এসে। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।